আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাসুদ চেয়েছেন যে আল্লাহ কি সর্বত্র বিরাজমান আল্লাহ কোথায় অবস্থান করেন সম্মানিত دینی ভাই সুন্দর একটি আকীদা বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আল্লাহ কি সর্বত্র বিরাজমান জিনা ভাই আল্লাহ রাব্বুল আলামিন আর নিজেই পরিচয় দিয়েছেন আল্লাহ কোথায় আছেন এবং তিনি সর্বত্র বিরাজমান কি না মহাগ্রন্থ আল কোরআনের সুরাতুন নিসার অনষাট নাম্বার আয়াত প্রমাণ করে যে যদি আমাদের মাঝে অর্থাৎ তোমাদের মাঝে কোনো বিষয় মতবিরোধ দেখা যায় তাহলে আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে যেতে হবে তাই আল্লাহ রাবুল আলামিন সম্পর্কে দুনিয়াতে অনেক প্রচলিত ভাবি অনেক কথাই আছে বা সাধারণ মানুষ এবং এক শ্রেণী আলেম আমাদের যে আল্লাহ সর্বত্র বিরাজমান এবং তিনি সব জায়গায় এই ধরনের কথা কোনো সহী আকিদা সম্পন্ন মানুষের কথা নয় বিবেক সম্পন্ন মানুষের কথা নয় বরং আল্লাহ রাবুল আলমিন কোথায় তার পরিচয় আল্লাহ রাবুল আলামিন নিজেই দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনের বিশ নম্বর সুরা সুরা তহার আয়াত নম্বর পাঁচ আল্লাহ রাবুল ঘোষণা করেন আর রহমান আলাল আল আর আল্লাহ রাবুল আলমিন তিনি দয়াম আল্লাহ যিনি আরো সে সমাসীন মহান আল্লাহ বলে দিলেন যে তিনি আরো আজিমে রয়েছেন আর আমাদের সকলেরই জানা আছে যে আল্লাহর আরস হচ্ছে আকাশে আমরা সকলে জানি যে আল্লাহ রজনীতে রাতের শেষ তৃতীয়াংশে এই দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং আহ্বান করতে থাকেন কে আছো অভাবগ্রস্ত আমার নিকট চাও আমি তোমাদের অভাব দূর করব। কে আছো বিপদগ্রস্ত আমার নিকট চাও আমি তোমাদের বিপদ দূর করব। এটা সোহেল বোখারির আপনি একাধিক হাদিস রয়েছে তার মাঝে এক হাজার একশো পঁয়তাল্লিশ ছয় হাজার তিনশো একুশ সাত হাজার চারশো চুরানব্বই নম্বরের হাদিস আপনি পেয়ে যাবেন উক্ত হাদিস ও আল্লাহ রাবুল উপর থেকে অবতরণ করেন তা বোঝা গেল এছাড়া মহাগ্রন্থ আল কোরআনের সুরায় মুলকের ষোলো নম্বর আয়াত আল্লাহ রাবুল ঘোষণা করেন যে তোমরা কি এ ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছো যে যিনি তথা আল্লাহ আছেন তিনি তোমাদেরকে জমিন ছ দোষী দিবেন না অথবা তা হঠাৎ থর করে কাঁপতে থাকবে সুতরাং এ কথা দিয়ে যারা আল্লাহকে অস্বীকার করে তাদেরকে ধমক দিয়েছিলেন যে তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে জমিন চো দিবেন না পাপ করার পরও এছাড়া আল্লাহ রাবুল আলামিন সুরা মুলকের সাতা সতেরো নম্বর আয়াত ঘোষণা করেন যে তোমরা কি নিশ্চিন্ত হয়ে গেছো যে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি এক প্রচন্ড কঙ্কর বর্ষণকারী জ্বর প্রেরণ করবেন না অর্থাৎ যারা পাপ করে বা আল্লাহকে অস্বীকার করে তাদের প্রতি আজাব পাঠাবেন না সুতরাং এছাড়া আল্লাহ রাবুল আলমিন তিনি আরশা আজিমে রয়েছেন যদি তিনি আরসে না থাকেন তাহলে আমরা সকলেই জানি যে রাসুল সাল্লাহ মেয়েরাজে গিয়েছিলেন তো তিনি যদি আল্লাহ যদি সর্বত্র বিরাজমান হন আস্তাক তাহলে রাসুলকে কেন সাত আকাশের উপরে নিয়ে গিয়েছিলেন আর দ্বিতীয়ত হলো আস্তাক ফিরুল্লাহ আল্লাহ যদি সর্বত্র হয় তাহলে যেখানে চুরি হয় ডাকাতি হয় জানা করে বা আবর্জনা সান নাউজুল্লাহ জালাকে এগুলি কোনো বুদ্ধিমান মানুষের আকিদা নয় বরং এগুলি আকিদা ভুল আকিদা অথবা আমাদের খেয়াল রাখতে হবে যে পবিত্রের আলোকে আল্লাহ রা আলমিন আরশা আজিমে আছেন কিভাবে আছেন এটা আল্লাহ রাবুল্লাহ আলামিনই ভালো জানেন তার জন্যই শোভা পায় অথবা আমাদের এই আকিদা পবিত্রক্রেন এবং সৈয়াদিসের আলোকে রাখতে হবে যে আল্লাহ রাবুল্লাহ আলমিন আরশা আজিমের উপরে সমাসীন আল্লাহ আমাদের হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতাল